हे गाइस, दिस इज निरालोश्री एंड वेलकम टू माय चैनल। এই ভিডিওতে আমরা সিম্পল মডেল পেপার 8 এর বায়োলজি পার্টটা নিয়ে ডিসকাস করব। এর আগে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করেছি, যারা সেই ভিডিওগুলো দেখুননি তারা দেখে নিয়ে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা একদমই নিউ ভিউয়ার্স তারা তাও কিছু বুঝতে পারবে না, তাদেরকে বলবো সিম্পল মডেল পেপারগুলো দেখতে। 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ প্যারামেডিকেলে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে, যে টাইপের সিম্পলগুলো দিতে পারে, তা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করে দিয়েছি। অ্যান্ড সমস্ত ভিডিও আমার নিজে হাতে টাইপ করা, আমি টাইপ করেছি এবং ফিজিক্সের প্রশ্নগুলো বা নিউমেরিক্যাল যে প্রশ্ন আছে সেগুলো করে দিয়েছি। কেমিস্ট্রি কীভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো আমি নিজে বলে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি যেগুলো ব্যাখ্যা করার মতো। তো আই থিঙ্ক তোমাদের অনেক অনেক হেল্প হবে, সেই ভিডিওগুলো দেখো। অথবা কেউ যদি চাও যে আমি সাজেশন নেব, তাহলে সাজেশন আছে, শুধু প্লেলিস্টটা একটু ভালো করে চেক করো, আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখো। প্লেলিস্টে ফিজিক্স সাজেশন, কেমিস্ট্রি সাজেশন, তারপর তোমার বায়োলজি সাজেশন সমস্ত আছে। অ্যান্ড কেউ যদি চাই আমি চ্যাপ্টার ওয়াইজ পড়বো তাও আছে, বায়োলজিটা আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ শুরু করেছি। তো যাই হোক, এবারে আমরা স্যাম্পল মডেল পেপার 8-এর বায়োলজিটা নিয়ে ডিসকাস করব, চলো শুরু করি। প্রথম প্রশ্ন, কোন রোগ শনাক্তকরণে উইটাল টেস্ট করা হয়? অ্যান্সার, টাইফয়েড রোগ। তারপর নেক্সট, ফাইলেরিয়া জীবাণুর নাম কি? ফাইলেরিয়া জীবাণু হচ্ছে হুইস্টেরিয়া ব্যানক্রফ্টি। তারপর একটি রাসায়নিক মিউটাজেনের নাম কি? ফাইভ ব্রোমো ইউরাসিল। 4 নম্বর, এজেটি কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? এইডস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই প্রশ্নগুলো আমার এমসিকিউ তো আছে, যে স্যাম্পল মডেল পেপারগুলো আছে সেখানেও এই কয়েকটা প্রশ্ন কমন আছে, অনেকে রিভাইজও হয়ে যাচ্ছে, যার যেরকম প্রয়োজন শেষভাবে ইউজ করো, এটাই বলবো। প্যান্ডেমিক রোগ কাকে বলে? যেমন আমাদের করোনা, করোনা একটা প্যান্ডেমিক, যেসব রোগ বিশ্বজুড়ে বিস্তার লাভ করে তাদের প্যান্ডেমিক রোগ বলা হয়। তারপর 4 নম্বর, কাকে অনাক্রমতার জনক বলা হয় বা অনাক্রম বিদ্যার জনক বলা হয়? বিদ্যার এডওয়ার্ড জেনারকে বলা হয়, এটা অনেকেই জানে। তারপর খুব সহজ, বি লিম্ফোসাইট কোন প্রকার অনাক্রমতার জন্য দায়ী? রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। আর যদি বলতো টি লিম্ফোসাইট, যদি বলতো টি লিম্ফোসাইট তাহলে কী হতো? সেটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। তারপর কোন প্রকার আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন অ্যালার্জি প্রতিরোধ করে বা অ্যান্টিবডি, আইজিই? এই যে কোন অ্যান্টিবডি কোন কাজ করে না করে, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, তারা দেখতে পারে এই ভিডিওটা, একটা প্লেলিস্ট আছে 11th চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজে প্রশ্নগুলো আছে, সেখানে গিয়েই হেলথ অ্যান্ড ডিজিজ যে চ্যাপ্টার আছে সেখানে একটা হোয়াইট বোর্ডে করানো আছে ভালো করে। তারপর পায়ের দাঁত অ্যাথলেটস ফুট এর জীবাণুর নাম কি? ঠিক আছে, তো এর অ্যান্সার হচ্ছে টিনিয়া পেডিস। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী অঙ্কোজিনের নাম কি? সিমাইস। 11 নম্বর, ইয়োগার্টি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? ল্যাকটোবেসিলাস বুলগারিস, বুলগারিকাস, ল্যাকটোবেসিলাস বুলগেরিকাস। অ্যাকচুয়ালি এই সমস্ত ইংলিশ উচ্চারণ করার প্রত্যেকের আলাদা আলাদা একটা প্রোনাউন্সিয়েশন থাকে, মানে প্রত্যেকের বলতে একটা প্রত্যেক দেশে একটা অন্যরকম ভাইব থাকে, ঠিক আছে, সবার একটু আলাদা আলাদা, তাই না? আমার প্রোনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে। চর্মশিল্পে চামড়া টেনিং এর ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম কি? বেসিলাস সাবটিলিস। শুধুমাত্র জীব সার ব্যবহার করে কৃষি কার্য করাকে কি বলা হয়? এটা হচ্ছে অর্গানিক ফার্মিং। কালে এরকম একটা প্রশ্ন এসেছিল মক টেস্টে। টি লিম্ফোসাইটস মানবদেহের কোথায় উৎপন্ন হয়? বন মেরোতে। 15 নম্বর, বিসিজি টিকা কোন রোগের বিরুদ্ধে কাজ করে? এটি যক্ষা বা টিউবারকুলোসিসের বিরুদ্ধে কাজ করে। ম্যালেরিয়া পরজীবী
কোন দশা মানুষকে আক্রমণ করে? স্পোরোজয়েট দশা। নেক্সট, এন্ডেমিক। এন্ডেমিক রোগের উদাহরণ দাও। নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধ রোগকে এন্ডেমিক বা আঞ্চলিক রোগ বলা হয়, যেমন গোয়েটার। তারপর সবুজ বিপ্লব কি? কৃষি উৎপাদনের দ্রুত বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলা হয়। তারপর কোনো শস্যের জনন ক্ষমতা ও ফলন ক্ষমতা কমে যাওয়াকে কি বলা হয়? ইনব্রিডিং ডিপ্রেশন। মুরগির একটা ভাইরাস ঘটিত একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে রানীক্ষেত, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে কোরাইজা। তো জিএম শস্য গোল্ডেন রাইস। তারপর একটি জৈব সারের ব্যবহার লেখো। জৈব সার রান্নার কাজে ব্যবহার করা হয়, কৃষিকাজে ব্যবহার করা হয়। আচ্ছা, কৃষিকাজ জৈব গ্যাস বলেছেন, তাহলে জৈব সার ভাবেছি। জৈব গ্যাস হচ্ছে জ্বালানির কাজে ব্যবহার করা হয়। মুরগির একটি ভূমধ্য সাগরীয় ব্রিডের নাম লেখো। লেগ হর্ন আর মিনাকা। তারপর কোন ব্যাকটেরিয়া থেকে বিউটেরিক অ্যাসিড উৎপন্ন হয়? ক্লোস্ট্রিডিয়াম বুটালিকাম বা বিউটালিকাম, এই প্রোনাউন্সিয়েশনটা হবে বিউটালিকাম বা বুটালিকাম। এইচআইভি অনাক্রমতার জন্য কোন কোষকে আক্রমণ করে ধ্বংস করে? হেলপার টি কোষকে বা সহায়ক কোষকে? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, আমি অনেকবার দিয়েছি, বারবার রিভাইজ হচ্ছে এটা। তারপর রাইনাইটিস বা সাধারণ ঠান্ডা লাগার জীবাণুর নাম কি? উত্তর হচ্ছে রাইনো ভাইরাস। ব্ল্যাকফুট রোগের কারণ কি? আর্সেনিক দূষণ। তারপর কোলা পালন মাধ্যমের একটি উদাহরণ দাও বা কালচার মিডিয়াম। মুরাসিক অ্যান্ড স্কুক মিডিয়াম। মৌমাছির একটি ভারতীয় প্রজাতির নাম এপিস ইন্ডিকা। এপিস ইন্ডিকা, আমি জুম করে দেখাচ্ছি ওই জন্য, এপিস ইন্ডিকা। দুটি মিল্ক ব্রিডের উদাহরণ দাও। লাস্ট প্রশ্ন, হোলস্টেন অ্যান্ড বাদামি সুইস। তো এই ছিল আমাদের 30টা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। কাল মক টেস্টে কী হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও, ঠিক আছে? অত হার্ড প্রশ্ন তো হবে না, মিডিয়াম ধরনের হবে, মিডিয়াম মানের। যে যার মতো প্রিপারেশন নিচ্ছিলে সেভাবে কন্টিনিউ করো, আর বেশি চিন্তা করো না, যা হওয়ার ভালোই হবে। যারা আমার নিউ চ্যানেলে নিউ তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে নোটিফিকেশন বেল অন করে রেখো, তাহলে সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যাবে। তোমাদের জন্য এই প্রচুর খাঁটি, যারা স্টার্টিং থেকে দেখে আসে তারা জানে আমি কতটা খাঁটি, নিজের হাতে টাইপ করি, অনেকটা খাটাখাটনি করি তোমাদের জন্য। আরও তোমাদের আপকামিং আরও ভালো ভালো ভিডিও আসছে, যেগুলোতে স্টাডি মেটেরিয়াল আছে অ্যান্ড স্ট্রং স্টাডি মেটেরিয়াল, তার কোয়ালিটিও ভালো, আশা করি তোমাদের কাজে লাগবে। তা চলো, আজকের জন্য এই পর্যন্তই, আসছি, টাটা।